নিজেকে বিলিয়ে দিয়ে আমার সবটুকু দিয়ে ইভেন্টটাকে যে মানে ওইসব করে আমি কাজ করতে চাই না বা করবো না, এটাই হচ্ছে আমার চাওয়া। হ্যাঁ, আমার কাছে তো এই ধরনের অফার প্রতিনিয়ত এসে থাকে, কারণ ইভেন্টটেক বলতে মিডিয়াতে আসলেই বলে যে মিডিয়াতে এটা বুঝু না যে পূর্ণিমা বলো, শাবনূর বলো, যত বড় বড় সুপার নায়িকা হয়েছে তারা সবাই কিন্তু ইভেন্টটেক করেছে। মানে এটাই যে একজন মানে পরিচালক বলেন বা প্রডিউসার বলেন, তাদের একটা মানে ওই যে কমন ডায়লগ বলেন, এই ডায়লগটা দিবে যে তাদের মতো যদি তুমি শাবনূর হতে চাও তাহলে এই পথে আসো, তুমি পূর্ণিমা হতে চাও তাহলে এখানে চলে আসো। তো আমি আজ আসলে এই কথাটা আমি বলতাম না, চলে আসছে কথার পরিপ্রেক্ষিতে। তো এই ধরনের মানে কথা বলে থাকে, তখন আমার একটাই কথা যে ভাই আমি শাবনূর, পূর্ণিমা, আমি ওনাদের মতো এত গুণী মানুষ তাদের মতো হতে পারবো না, তবে আমি চেষ্টা করব নিজেকে ভালো রেখে ভালো থেকে যতটুকু কাজ করা সম্ভব সেটা করব। ইভেন্টটেকের বাইরেও গিয়েও নিজের যোগ্যতা দিয়ে নিজের স্মার্টনেস দিয়ে আমি মনে করি যে টিকে থাকা যায়, তবে অনেক দূর এগিয়ে যাওয়া যায় না। অনেক দূর এগিয়ে যে যাওয়ার যে বিষয়টা সেটা মানে একটু বিনিময়ে চলে আসে, কারণ হলো যে যে বিনিময়টা করতে পারবে সে অনেক দূর এগিয়ে যেতে পারবে। আমি এটাই বলছিলাম কিছুক্ষণ আগে যে আমার যে হাইটে মানে কাটো চেহারা অনেক বেশি যে ভালো সেটাও না, সে কিন্তু নায়িকা হয়ে গেছে। আর আমাকে সবাই বলে তুমি এত স্মার্ট, এত সুন্দর, তো তুমি কেন এখনও নায়িকা হতে পারছো না? তো আমার কথা হলো যে আমি আমি নিজেকে বিলিয়ে দিয়ে নিজে সবটুকু দিয়ে আমি নায়িকা হতে চাই না, আমি আমাকে ভালো রেখে ভালো থেকে যদি পারি নায়িকা হব, না হলে নাই এনাফ।